হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বাসায় নিশ্চয়ই অনেক অনেক দুষ্টুমি করছো আর অনেক অনেক লেখাপড়া করছো, দুটোই করতে হবে, কিন্তু লেখাপড়াটা একটু বেশি করতে হবে। আজকে আমরা নতুন একটা পড়া পড়বো, আজকে আমরা ইংলিশ পড়বো। আজকে আমরা ইংলিশের যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জ কী সেটা আগে বলতে হবে, তোমাকে বুঝতে হবে। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কী করছো, তুমি নিশ্চয়ই বলবে আমি পড়ছি। যখন তুমি বলবে আমি পড়ছি, তখন সবাই তোমার কথাটা বুঝবে। যদি তুমি বলো পড়ছি আমি, তখন কি কথাটা সুন্দর হলো? অবশ্যই সুন্দর হলো না। সুন্দর করে বলতে হবে এবং সুন্দর করে বললেই অন্যে আমার কথা বুঝবে। ঠিক তেমনি আমরা বাংলায় যেরকম সুন্দর করে কথা বলবো, ঠিক ইংলিশেও আমরা সেরকম সুন্দর করে কথা বলবো। সেই ইংলিশের কথাগুলো ধরন এখানে দেওয়া আছে, দেখো এখানে আছে টি ই এ, সি এইচ ই আর, টিচার। টিচার মানে কি? শিক্ষক। কমা দিয়েছে, তারপর এস এইচ ই, সি, সি মানে সে, কমা দিয়েছে, পরে এ, তারপর কমা, আই এস, ইস, টিচার, সি, এ, ইস। তুমি কি এখান থেকে কোনো কথা বুঝতে পারলে? কিছু বোঝা গেল কি বলতে চাইছে? আমরা কিছুই বুঝতে পারলাম না। তাই এই কথাটাকে সুন্দর মতো বোঝার জন্য আমাদের এখন এটা সুন্দর করে লিখতে হবে। আমরা কীভাবে লিখব দেখো, শি ইজ আ টি ই আ সি এইচ ই আর টিচার, এস এইচ ই শি, আই এস ইজ আ টি ই এ টি, সি এইচ ই আর টিচার, সে হয় একজন শিক্ষক। এই কথাটা দিয়ে, এই পুরো কথাটা দিয়ে একটি সুন্দর কথা বোঝাচ্ছে, সে হয় একজন শিক্ষক। আমরা আমাদের মনের কথাটা সুন্দর মতো প্রকাশ করতে পারছি। তাহলে আমরা একটা শিখে গেলাম রিয়ারেঞ্জ কীভাবে করতে হবে। এরপরে যাও, পরে আমরা দেখতে পাচ্ছি আর ই ডি রেড মানে কি? লাল। টি এইচ ই দা, আই এস ইস, তারপর কমা, এফ এল ও ডাব্লিউ ই আর ফ্লাওয়ার, রেড দা ইস ফ্লাওয়ার। এটা দিয়ে কোনো কথা বোঝা গেল? লাল হয় এটি, ফ্লাওয়ার মানে কি? ফুল। কোনো কথা হলো? কিছুই হলো না, আমরা এখান থেকে কিছুই বুঝলাম না। কিন্তু এটাকে সুন্দর করে বোঝানোর জন্য আমাকে কি করতে হবে? এটাকে গুছিয়ে আমাদের লিখতে হবে। ওকে, দেখ আমরা এখন আমরা এটাকে গুছিয়ে লিখব। তাহলে প্রথমে কি লিখব? টি এইচ ই দা, এফ এল ও ডাব্লিউ ই আ ফ্লাওয়ার, আই এস ইজ, আর ই ডি রেড, দ্য ফ্লাওয়ার ইজ রেড, এই ফুলটি লাল। আমরা বোঝাতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি আমরা কী বলতে চাই, মিস কী বলতে চাচ্ছে, তোমরা কি বুঝতে পেরেছো? যদি না বুঝে থাকো কমেন্ট সেকশনে জানাও, আর খুব বেশি মন দিয়ে পড়বে। আজকে আমরা দুটো রিয়ারেঞ্জ শিখলাম, শি ইজ দ্য টিচার, সে একজন শিক্ষক, দ্য ফ্লাওয়ার ইজ রেড, এই ফুলটি লাল। ওকে স্টুডেন্ট, অনেক অনেক ভালো থাকবে, বেশি বেশি করে দুষ্টুমি করবে, বেশি বেশি করে পড়ালেখা করবে, আর প্রতিদিন ডিম খাবে। আমি শুনতে চাই তোমরা প্রতিদিন ডিম খাচ্ছ, ওকে? আর আম্মুকে জ্বালাবে না। বাই বাই।